जैक सी थ्री अपने पैनल डुब আমরা প্রেসার বিট আর পি দুটো একসাথে চাপ দিয়ে ধরব সাবিশ আসছে আপনি পি আর প্রেসার বিট মানে একসাথে চাপ দিলে সাবিশ আসবে সাবিশ আসার পরে মানে স্পিড লক করব এখন স্পিড লক হইছে আপনার 52 তে স্পিড লক 52 প্লাস মাইনাস একটা চাপ দিলে হবে মানে 5000 আছে তো এই আপনার 5000 আছে আপনি 3 দিতে পারেন আপনি 3 3.5 হ্যাঁ 3.5 দিন 3.5 পি বাটন চাপ দিব সেভ হয়ে গেছে আবার পি বাটন চাপ দিব হ্যাঁ এবার আসেন আপনার ডিসপ্লে লক প্রেসার বিট প্রেসার বিট প্রেসার বিট আর পি বাটন একসাথে চাপ দিয়ে ধরব 62 62 মাইনাস 1 করে দিব পি বাটন চাপ দিব আবার পি বাটন চাপ দিব এখন লক এগুলো সব বাটন সব লক লকটা কিভাবে খুলবেন লকটা খুলবেন এই সিজার বাটন এটা চাপ দিয়ে ধরবেন মানে আনলক হয়ে যাবে লক খুলে গেছে তারপর আসেন নিডল বার ডাউন আপনি চালাইলে নিডল বার ডাউন হচ্ছে না পি বাটন চাবি ধরব তারপরে 2 মাইনাস আপনার এক আছে 2 করে দিন পি বাটন অবশ্যই চাপ দেওয়া লাগবে এবার আসেন নাইফ পি বাটন চাপ দিবেন ধরে রাখবেন চাপ দিবেন সাথে মাইনাস 0 আছে আপনি 3 করে দেন পি বাটন চাপ দেন আবার পি বাটন চাপ দেন মানে এখন বর্তমানে আপনি 3 নম্বর দিয়েছেন তো মানে এখন অটো বদ্ধ আপনি এখন সিজার হাতে পড়বে এই সমস্যাটা আপনার প্রায় সময় হয় অটো মেশিনে আবার পি বাটন চাপ দিব সাথে আসছে মাইনাস 0 করে দিই 0 করে দিলে আপনার মানে অটোমেটিক্যালি মানে কাটবে দুনো পাশে স্ট্রিট লক যেটা আপনাদেরকে দেখাইছি 52 তে যেটা দেখাইছি সেটা আপনার ভিতরে লক থাকবে 52 তে আপনার এই 3500 আছে আপনার 3500 থাকবে উপরের ডিসপ্লেতে আপনার 5000 5500 দেওয়া থাক মানে সমস্যা নাই ভিতরে যেটা দিছেন সেটাই কাজ করবে মেশিনে সি3 জ্যাক ওকে